জনাব কবির হুসাইন প্রশ্ন করেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করে নামাজ পড়া যাবে কি? প্রশ্নের জবাবে আমরা বলবো, প্রয়োজন ছাড়া পুরো চেহারা কিংবা নাক মুখ ঢেকে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কিন্তু যেহেতু বর্তমানে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেহেতু মাস্ক ব্যবহার করে কিংবা কাপড় দিয়ে মুখ এবং নাক ঢেকে নামাজ পড়া যেতে পারে। কেননা এ সম্পর্কে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন, বুখারী শরীফের 385 নং হাদিস, বাবু সুজুদি আলা সাউবি ফি শিদ্দাতিল হাররি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। তিনি বলছেন, কুন্না নুসাল্লি মা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদাউ আহাদুনা তারাফা সাউবি মিন শিদ্দাতিল হাররি ফি মাকানিস সুজুদ। অর্থাৎ তিনি বলছেন, আমরা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম, আমাদের এক সাথী অত্যন্ত গরমের কারণে সরাসরি জমিনে সেজদা দেয়নি, বরং তার একটা কাপড় সেজদার স্থানে রেখে ওই কাপড়ের উপর সেজদা করেছিল গরম থেকে বাঁচবার জন্য। এই হাদিস থেকে এটাই বোঝা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এটা করা হয়েছিল কিন্তু তিনি বাধা দেননি। তার মানে কোনো ব্যক্তি যদি করোনা ভাইরাস থেকে বাঁচবার জন্য পুরো চেহারা না ঢেকে বরং নাক এবং মুখটা ঢেকে রাখে, তাহলে অবশ্যই তার জন্য এটা জায়েজ হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।